সংসারে অসচ্ছলতা নিরুপায় বাবা ছেলেকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন আজ সেই ছেলেই উজ্জ্বল করেছে বাবার মুখ বলছি ফয়সাল হোসেন ফাহিমের কথা 20 বছর বয়সেই ডাক পেয়েছেন জাতীয় দলে এই তরুণের প্রথম দিনের অনুশীলনে ছিলেন অনুবাপি একটা স্বপ্নের পেছনে ছুটেছেন অবিরাম খেলা চাই জাতীয় দলে 2015 সালে সিলেট ফুটবল একাডেমিতে ফয়সাল হোসেন ফাহিম কয়েক মাস পরেই বন্ধ হয়ে গেল একাডেমি অনিশ্চয়তার মুখে ফুটবলারের ক্যারিয়ার শত বাধা এসেছে বাবার বারণও টলাতে পারেনি ফাহিমকে ফুটবলেই যে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন তাই তো অনূর্ধ্ব 14 থেকে 19 সবগুলি জাতীয় বয়সভিত্তিক দলেই খেলতে পেরেছেন নিজের প্রতিভার কথা জানিয়েছেন অনূর্ধ্ব 15 সাফে হ্যাটট্রিক সহ 4 ম্যাচে 7 গোল জিতেছিলেন গোল্ডেন বুট এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বে কাতারের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়কও এই ফাহিম ঘরোয়া ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে নজর টানা ফুটবল উপহার দিয়েছেন জাতীয় দলের দরজাটাও খুলে গেল আমার বাবা আগে আগ্রহ দিত না আমার মা অনেক সাপোর্ট দিত তারপরে যখন আবার আমার বাবা শুনছে যে আমি এত বড় একটা জায়গায় আসছি এই এত একটা ভালো কিছু অর্জন তখন আমার বাবা অনেক খুশি হয়েছে যে আমি যাকে কোনোদিন খেলতে দিই নাই সে আজকে এই পর্যন্ত এই এই পর্যায়ে আসছে এতে সে অনেক হ্যাপি আর অনেক সে খুশি হয়েছে আর আমাদের ওই মধ্যবিত্ত ফ্যামিলি আর বাবা পাটকলে কাজ করে এখন তো আর ওইভাবে কাজ হয় না তাও এখন যতটুকু হয় অতটুকুই আমার বাবা করে সেক্ষেত্রে মনে হয় যে ফ্যামিলিকে পরিবারকে অনেক কিছু দেওয়ার আছে দেশকে অনেক কিছু দেওয়ার আছে তা তো অবশ্যই এই ফ্যামিলিকে অনেক কিছু দেওয়ার আছে আর দেশবাসীকে অনেক কিছু দেওয়ার আছে কারণ যেহেতু আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব সেজন্য তো আমার তো অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অনেক আছে ইনজুরিতে থাকা ফরওয়ার্ড জীবনের জায়গায় জাতীয় দলের ক্যাম্পে ফাহিম সেরা একাদশে সুযোগ পেলে বঙ্গবন্ধু গোল্ড কাপেই নিজেকে মেলে ধরার আশা অর্ণব বাপি একাত্তর ঢাকা